আসসালামু আলাইকুম সাগরী সবাই ভালো আছেন আমরা আজকে ভিডিওতে দেখবো স্লাইডিং লেখা পার্ট 2 যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে চলুন শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে प्लीज সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আমরা চলে যাই আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেখানে আমরা এটা এড করতে চাই সেখানে চলে যাওয়ার পরে আমরা তো এখানে হেডিং নিয়েছি তাই না আমরা এমন একটা হেডিং নিলাম এখানে হেডিং নেওয়ার পরে আমরা গত ক্লাসে যেটা দেখেছি সেটা আমরা এখানে বসে দিব যেমনটা আমরা এখানে মার্কুই মার্কি ট্যাগ এর স্টার্টিং ট্যাগ এবং ইন্ডিং ট্যাগ শেষ করে আমরা মাঝখানে লেখাটা বসে দিব তারপর এখানে আমাদের একটা উট ইউজ করতে হবে যেটার মাধ্যমে এই যে আমাদের এখানে বাম থেকে ডানে যায় ডান থেকে বামে যায় তারপর উপর থেকে নিচে যায় নিচ থেকে উপরে যায় এমনটা আমরা দেখি এটা এটা এডিট করে দেখি এটা এডিট কন্টেন্ট কন্টেন্টে গিয়ে দেখি এখানে আমরা একটা এট্রিবিউট ইউজ করছি এখানে না এটাতে করেছি এখানে আমরা একটা ইউজ করছি এট্রিবিউটটা হলো আহ এই যে ডেকোরেশন ডিরেকশন রাইট তার মানে এটা লেফট থেকে রাইটে যায় পরটা দেখি আমরা পরটা দেখার পরে দেখি এখানে এই যে এখানে আমি স্টাইল টেক্সট লাইন সেন্টার দিছি মানে এই লেখাটা সেন্টারে এনেছি তারপরে ডিরেকশন আপ দিছি মানে এটা নিচ থেকে উপরে গেছে আর পরেরটা আমরা যদি দেখি পরেরটা দেখলে এই যে এখানেও আমি স্টাইল টেক্সট লাইন সেন্টার দিছি মানে এই লেখাটা সেন্টারে এনে তারপরে আমি ডিরেকশন ডাউন দিছি মানে উপর থেকে নিচে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম